मटन कटलेट पूरा खेले ना बाकी खा जाए ना ओके चलो तुको बोलना कटलेट खेते दे কাটলেট পুরো একখানা খেয়ে বাকিগুলো খাবে কি করে সব খেতে হবে তো অল্প অল্প করে সব খেতে হয় খেতে দিচ্ছে না কিন্তু বলো খেতে দিচ্ছে দিচ্ছে না এই যে দিচ্ছে কত জয় আজকে একটা বিশাল উল্টোপাল্টা কাজ করেছে কি উল্টোপাল্টা কাজ বলো দেখি বললাম না ছেড়ে দাও আজকে আমার ইচ্ছা হয়েছিল যে চিকেন হ্যান্ডি আর মিক্স ফ্রাইড রাইস খাবো হঠাৎ করে ইচ্ছা না সেই রকমই ছিল যেমন হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমারও যেন ইচ্ছে হয়েছিল আমার হঠাৎ করে না আমার রোজ করে বিরিয়ানি তো ও কি করেছে এই যে উল্টোপাল্টা খাবার নিয়েছে এই যে এখানে আছে দুটো কাটলেট এখানে রয়েছে এই যে ডাল পুরি আর এখানে রয়েছে দুটো রুমালি রুটি কিসের সাথে এইভাবে নিয়ে কমপ্লিট মানে পেট ভরা নিয়ে কথা পেট ভরে যাবে তাহলে কি দিয়ে শুরু করে বলে এত ভালো ভালো আইটেম এনেছি মটন কাটলেট অসাধারণ ফ্রাইড রাইস এর থেকে অনেক গুণ ভালো মানলাম যে মটন কাটলেটটা এটা অলওয়েজই ভালো সেটা কোনো কথা না তো মিক্স ফ্রাইড রাইস আর চিকেন হ্যান্ডি বাইরে বেরোতে পারছি না মানে হ্যান্ডি তো ঢুকে বসে রয়েছে একটা ভালো আইটেম আমি করবো খাসির মাংস খেতে আসবে ইচ্ছে করবে আর ছোট্ট থেকে চিকেন নিয়ে চলে আসবে মাংস তো আমি নিয়ে আসি আনবো কোনোদিন তো ভালো সেদিন চিকেন খেয়ে নেবো পরে রাত্রে মাটন নিয়ে আসবো আবার আজকে এখানে খাবারগুলো আছে তার মধ্যে মাম সব খায় সে তু পান শুধুমাত্র এই রুমালি রুটি আর টিকে ছাড়া কিছু খায় না বিরিয়ানি খাচ্ছে ওটা মিস করলে হবে না ওর বিরিয়ানি ফিক্স ছিল মানে ও চিকেন হান্ডিতেও ছিল না মিক্স ফ্রাইড রাইসেও ছিল না ও বিরিয়ানিতেই ছিল বিরিয়ানিতেই আছে ওই জন্য পেয়েছে ও আর কিচ্ছু চায় না আলু বিরিয়ানি দিলেও হবে কি দিলে এটা খোলা খোলা খাওয়াচ্ছ তুমি মটন কাটলেট পুরোটা খেলে না বাকি কিছু খাওয়া যাবে না ওকে থাক চলো দুঃখ বল না কাটলেট খেতে দেবে না কাটলেট পুরো একখানা খেয়ে বাকিগুলো খাবে কি করে সব খেতে হবে তো অল্প অল্প করে সব খেতে হয় খেতে দিচ্ছে না কিন্তু বলো খেতে দিচ্ছে দিচ্ছে না এই যে দিচ্ছে কেন এটা ডালপুরি এই ডালপুরিটা ভাটপাড়া থেকে যায় নিয়ে আসে কাটলেটটা ওখান থেকে সত্যি দারুণ করে আমাদের গোবিন্দদার হাতে রান্না ও হো ফাটাফাটি গোবিন্দদা এখন অনেকটাই বয়স হয়ে গেছে ছোটবেলা থেকে খাচ্ছি ওর কাছে রান্নার কোনো চেঞ্জ নেই আর ইনগ্রেডিয়েন্টস মানে ওর কাছে যদি ফিশ ফ্রাই হয় যদিও বাজারে ভেটকি মাছ পাওয়া যায় তাহলে ফিশ ফ্রাই বানায় নাহলে বানায় না আর খুব রিজনেবল প্রাইস যারা নৈহাটি ভাটপাড়া কাকিনারা থাকেন গোবিন্দদাকে নিশ্চয়ই অনেকেই চেনেন কারা কারা চেনেন একটু জানাবেন তো খাবারটা ওরকমই খুঁজে এনেছি গরম গরম ডাল পুরি আর ছোড়ার ডাল দিয়ে এত ভালো লাগে যে কেউ ফ্রাইড রাইস আর মটন চিকেন হান্ডি সরি মটন না চিকেন হান্ডি ফ্রাইড রাইস চিকেন হান্ডি ভরে যাবে মটন হান্ডি ভরা উচিত নয় চিকেন হান্ডি ভরে যাবে যেটা বলতো তো আমি আর কি বলছি না তো আচ্ছা অন্য কিছু বলবি আমি কি করে জানতো আমি কিছু বলছি না যখন তুমি আমার বেকার পুরনো কাছে দিয়ে টানছো কেন উচিত না তো রানা মুঘলাই মুঘলাই খাই খাই মুঘলাই সয়াবিন আলু দিয়ে তরকারি একটা কাজ করবো আমি এই যে মোগলাই আমি তো ইঞ্জিনিয়ারিং খারাপ কাজ করি না যা কাজ করি সব বলে করি এটার মধ্যে ঢেলে নেবো তরকারিটা হ্যাঁ ঢালো থ্যাংক ইউ সয়াবিন আই লাভ সয়াবিন তাহলে এই যে হাফ হাফ মোগলাইটা যদি একটু ফ্রাই হতো তাহলে ভালো লাগতো না একটু কম ফ্রাই হচ্ছে না তোমার দিকটা বেশি ফ্রাই হয়েছে বুঝছো তো এক্সচেঞ্জ করবে এটা ভালো কিন্তু বেশি এর ভেতরে ডিম বেশি আছে শুধু দারুণ খেতে
ও আচ্ছা আচ্ছা পরপর দুদিন আমরা নিরামিষ খেয়েছি, প্রচন্ড আমিষের জন্য চুকচুক করছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এবারে যেরকমভাবে পড়েছে ওই জন্মাষ্টমীটা, প্রথম দিন আমার ছোট মাসির শাশুড়ি বাড়িতে ইনভিটেশন ছিল, আর সেকেন্ড দিন ও আমাদের পাশের বাড়িতে। তো এই দুদিন টোটালি নিরামিষ খাওয়া হয়েছে। দুদিন নিরামিষ খাওয়ার পর এখন মনে হচ্ছে একটু আমিষ খাবো, ওই জন্যই আমি ওকে বলেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন হান্ডি আনতে। তারপরে পেটে যদি জায়গা থাকে সেক্ষেত্রে যেটা সরিয়ে দিয়েছি তার মধ্যে যেটা সব থেকে ভালো লাগে সেটা খাবে। হ্যাঁ কি বলবো না, এইগুলো ভালো লাগে না আমার, এগুলো একদম ভালো লাগে না। খাবে তাহলে একবার দেবো মুঘলাই, ঘুরিয়ে দিলো যখন হাতে আর কি করবো। শোনো, এত বড় টিকিট তো আমরা খেতে পারবো না, এটা তো খুব নর্মাল ব্যাপার, তো সাইড দিয়ে কেটে কেটে খাবে। থ্যাংক ইউ। কাকে বলবে? ধন্যবাদ দিলাম। আজব মাঝি। অসাধারণ লাগছে, অসাধারণ। আপনারা একটু বলবেন যে একঘেয়ে নিরামিষ খেতে খেতে কার এরকম আমিষ খেতে ইচ্ছা হয়? অসাধারণ, অসাধারণ সত্যি। যাই প্রচন্ড ঝাল টিকিয়াটা, মানে বেশ ভালো ঝাল, দারুণ লাগছে সত্যি। মন ভরে গেল, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ। জানতাম জয়ের টেস্টটা খুব ভালো, খাবার চয়েসটাও খুব ভালো, ও জানে ও হয়তো পায়নি ওই জন্য আনতে পারেনি, কিন্তু আমার যে কি ভেতরে হচ্ছিল, মানে কেন খেতে ইচ্ছে করছিল, কি কি খেতে ইচ্ছে করছিল, কিংবা কি খেলে আমার ব্যাপারটা মিটে যাবে, এটা ও জানে। ওর জন্য ঠিক সেই জায়গা আছে, বিশেষ করে টিকি আর মালিটা তো অসাধারণ লাগলো খেতে। খাওয়া তো অলমোস্ট শেষ, কিন্তু এখানে নিরামিষ খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু আমরা একটু আমিষ আসি তো, বেশি দিন নিরামিষ হয়ে গেলে একটু আমিষটা বেশি ভালো লাগে। আপনারা জানাবেন যে এরকম একঘেয়ে নিরামিষ খেতে খেতে কার, মানে কাদের এত আমিষ খেতে ইচ্ছা করে, ভালো একটা লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই বেস্ট কলকাতা ফুড লাভার্স পেজটাকে ফলো করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।